সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটাই চাই। সুপ্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগ আমরা সাজিয়েছি এমন এক ব্যক্তিত্বকে নিয়ে যে ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন এবং প্রতিটি আন্দোলনে যাকে পূর্ব লন্ডনে আমরা দেখেছি, তিনি সবসময় পর্দার আড়ালে থাকতে ভালোবাসেন। প্রচার বিমুখ যাকে বলা হয়, অনেকদিন থেকে তাকে এই স্টেট ডায়ালগে আমি নিয়ে আসতে চাচ্ছি। কখনো তিনি সময় দিতে পারেন না, কখনো আমি সময় করে উঠতে পারি না। গত বৃহস্পতিবারে ব্রিকলেনি, পূর্ব লন্ডনের ব্রিকলেনি ওনার সাথে দেখা এবং ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আপনি, আপনাকে আসতে হবে স্টুডিওতে। তিনি আমাদের কথা রেখেছেন। সুপ্রিয় দর্শক, আমি কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে আপনাদের সাথে তাকে পরিচয় করে দিচ্ছি। তিনি হচ্ছেন মোহাম্মদ হক। সালামু আলাইকুম। সালাম ভাই। হক ভাই কেমন আছেন? ভালো ভাই, ভালো। কী তা খবর আপনার? আর এই তো সমাজের আন্দোলন যেটা দরকার ওটা লইয়া চিন্তা করি আর কি। আমরা সকলের সাহায্য লইয়া যাতে সমাজরে ডিফেন্ড করা যায়। থ্যাংক ইউ হক ভাই, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনি যে গভীর রাতে আমাদেরকে আজকে সময় দিচ্ছেন চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, হক ভাই আপনারা নিশ্চয়ই জানেন যে বছর পাঁচেক খুদিলার আন্দোলন যেটি শুরু হয়েছিল, বছর পাঁচেক আগে একদিন ব্রিকলেনে তার সাথে আমার দেখা এবং তিনি আমাকে একটি লিফলেট ধরিয়ে দিয়েছিলেন এবং সেই লিফলেটে লেখা ছিল খুদিলার। তা আমি যথারীতি উপরের অংশটুকু দেখে আমি আমার গাড়িতে রেখে দিই, তারপর আর আমি আর ওটা পড়িনি। এর কিছুদিন পর যখন শুনলাম যে খুদিলার মানে হচ্ছে যে ব্রিকলেন, ব্রিকলেনে গর্ত হচ্ছে এবং ব্রিকলেনের বুকের উপর দিয়ে, ব্রিকলেনের বুকের উপর দিয়ে, এই কারণে বলা হচ্ছে যে পূর্ব লন্ডনে বাঙালি কমিউনিটির বুকের উপর দিয়েই গর্ত হবে এবং ক্রস রেল সেদিকে যাবে, এবং সেটির খবর সবার জানার আগে যিনি জেনেছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ হক। আমরা তার সাথে আজকে কথা বলবো টাওয়ার এমবেডসের এই পূর্ব লন্ডনে বাঙালি কমিউনিটি নিয়ে এবং ব্রিটেনে বসবাসরত আমাদের এই বাঙালি সমাজকে নিয়ে। আমরা তিনি কী করছেন, আমরা কী করছি, মিডিয়ার রোল কী, সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এবং আপনারা যারা আমাদের সাথে টেলিফোনে যোগ দিতে চান, নিচের স্ক্রিনে যে নম্বরটি রয়েছে 02034684119, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, হক ভাই কবে এসেছেন লন্ডনে? লন্ডনে এরপরে রওনা হয়েছি অক্টোবর 1972-তে। 1972 বাংলাদেশ তোলে, তারপরে লন্ডন হয়েছে। লন্ডন আইয়া যে ফয়লা যে জিনিস একটা হলর জানা থাকবো যারা এখানে আসলা, ফয়লা আন্দোলন যেটা আমরা সমাজের লাগি করা দরকার হয়েছে। পার্সোনাল ডিটেলস তো ইম্পর্টেন্ট না, ডিটেলস হলো সমাজের যে কনটেক্সটে। এটা হইলো যে সানডে টাইমস নামে এক ম্যাগাজিন, এটার এক ম্যাগাজিনও তারা এক আর্টিকেল লেখছিল ব্রিকলেনর বাংলাদেশি কমিউনিটির লইয়া 73-তে। আচ্ছা। এবং এই আর্টিকেলও তারা সবচেয়ে বড় আপত্তিকর যে কথা হয়েছে আর কি, এটা আছে এখনও, তবে আমরা আরও এডিশন হয়তো দেখাইম, আসিল যে 71-এ যখন বাংলাদেশের আন্দোলন ব্রিটেনে হয় তখন সিলেটি হলে সাপোর্ট করছেন না বাংলাদেশের আন্দোলন। আচ্ছা। এবং অন্য মানুষের সিলেটিরে কনভিন্স করা লাগছে। আচ্ছা। তো এই আর্টিকেল আরও আছে আরো আপত্তিকর জিনিস, যেমন সিলেটির বিরুদ্ধে মাতিছে আরও। ইটালি আমরা আন্দোলন শুরু করছি, আমি আমার লগে আসলে আরও আমরা আর সমাজকর্মী মানুষ তখন 71-ও অ্যাক্টিভ আসলা, যে আজিজ খরি, আব্দুল আজিজ খরি আসলাম, এবং তাইন সঙ্গীত লেখছেন, রেকর্ডিং হয়েছে এবং তানে সবে পরিচিত আছে। গতিকে তান আন্দোলন এবং ইটারে লইয়া আমরা সানডে টাইমসের যে ম্যাগাজিন এটার একটারে ট্রান্সলেট করে সারা মানুষরে দিছি। এখান থেকে যত মিডল্যান্ডস, লেস্টার, যত বার্মিংহাম, সব জায়গাত গিয়ে আমরা এটা বাটিছি। বাটার ফলে যে পলিটিক্যাল যে রিয়েলাইজেশন যেটা আইসে ওইটা হইল কি 1973-তে ফয়েল আর কি। এরপরে মেইন আন্দোলন যেটা এটা হলো আলতাবালি যখন ফাসফরাস ফরে, তো এটা তো এটা আন্দোলনগুলো হইলো আমরা কমিউনিটির ইকানো অস্তিত্বরে টিকাইয়ে রাখবার মেইন পিলার। আচ্ছা। আমরা যে কমিউনিটি হিসাবে আসি এখানো, এখানো ইয়া যে আমরা সমাজের টিকাইয়ে রাখা লাগে, সৈন্য সাপোর্ট করা লাগে, এই আন্দোলনে গিয়া এটা প্রমাণ হয়েছে। এবং আজকে যে বিভিন্ন ধরনের
সাকসেস এবং সমাজ সম্পর্কে যে অনেক ধরনের এক্সটেন্ডেড সেটেলমেন্ট হয়েছে বা অনেক অনেকের অপরচুনিটি হয়েছে এগুলার মেইন ভিত্তি বিলাতর কনটেক্সটে এই আন্দোলনগুলা। কারণ পয়লা কথা ওই লোক যে আমরা কমিউনিটির যে পরিচয় একটা ওখানে তারা ডিনাই করছে, কইছে যে আমরা ঠিক না, আমরা জানিও না আমরা বাংলাদেশের লাই মায়া আছে কি না আছে, কোনো ভূমিকা আছে কি না। অথচ এখন হলে হয়তো ফারের যে সিলটি বাংলাদেশি হল যদি কেন থাকতা না, তাইলে বাংলাদেশের কোনো আন্দোলন আন্তর্জাতিক লেভেলে ও আর কোনো কথাও আসিল না। তো এই যে জিনিস এটা তো আমরা করতে হইছে, এটা কোনো অপশন আসিল না। তো এটা 73 তো হয়েছে, এরপরে আলতাফ মারা যাওয়ার পরে যে আন্দোলন হয়েছে আজকে এই মেসেজ এখনও অ্যাক্টিভ, এখনও মানুষের মাতৃত্বা 78-এর যে আন্দোলন। এবং ফয়লা ব্রিটিশ মেইন স্ট্রিম টেলিভিশনও আলতাফ আলী মারা যাওয়ার পরে মেইন ক্যাম্পেইনিং যে আমরা যে স্টেটমেন্ট এটা হয়েছে লন্ডন উইকেন্ড টেলিভিশনও উইকেন্ড শো করে একটা আসিল জেনেট স্ট্রিট পোর্টারে সানডে দিকটা প্রেজেন্ট করতো আর কি। এই প্রোগ্রামও আমরা ফয়লা আলতাফ আলী সম্পর্কে আন্দোলন যে খরিয়ার ওটা স্টেটমেন্ট দিয়েছি, ডিক্লারেশন দিয়েছি। আলতাফ আলী পার্ক যেটা এখন ওখান থেকে ইন্টারভিউ হয়েছে এবং এর ফলে আমরা যতটুকু করছি আর কি ওখান থেকেও ডেফিনিশন মানে অর্গানাইজড ওয়েতে। এরপরে তো 78-এর পরে যে সমাজের স্বীকৃতি এই দেশের ইনস্টিটিউশনে দিল, তো এর আগে 76-77 আমরা মানুষের মায়ের খাওয়া দাসলা রাস্তা মানুষের আটিতে পারত না ব্রিকলেন, ব্রিকলেন মানে একটা এক্সাম্পল কিন্তু ব্রিকলেন খালি না আশেপাশের যত এলাকা আছে, পুলিশে আমরা মানুষের আইয়া কোনো পুলিশের যে ডিউটি আসিল একটা পুলিশে দেখাইছে না, মানুষে সেফ ফিল করছে না, যার কারণে এইখানে শুরু হইল লেমন স্ট্রিট পুলিশ স্টেশন আসিল। ওই যে এটা পুলিশ এবং কমিউনিটি লিয়াজও করি তারা একটা স্ট্রাকচার সেট আপ করলো। তো আমরা গেলাম, গিয়ে বোর্ড ডিবেট হয়েছে, আব্দুল মালিক করে একজন মুরব্বী আসলা, নাম হয়তো শুনতে এখন নাই, তাই নই কেন আসলা, আরও মানে আমরা আব্দুল সবর করি একজন আসলাম আমরার সমাজের একজন, এরা হকলে মিলিয়ে আমরা সমাজের যে পজিশন এটা দিছি, আমরা কোনো দলীয় কোনো জিনিস না, সারা কালেকটিভলি বাংলাদেশি কমিউনিটি হিসাবে আমরা মানুষের যেখানে নিরাপত্তার অভাব এটা 76-77 হয়েছে। এবং এই যে আন্দোলন আমরা করিয়া যাই আর এর ফলে যখন কি আলতাফ আলী মারা ওইল গঠন এটা গিয়া তখন আর মানুষের অতটা বুঝানি লাগছে না, যেমনি আলতাফ আলী মারা গেছে তখন আমরা আন্দোলন করছি। ফয়লা পলিটিক্যাল মিটিং হয়েছে গ্রান্ড প্যালেস করে এক সিনেমা হল আসিল কমার্শিয়াল রোডও, গ্রান্ড প্যালেসও খুব বেশি পলিটিক্যালি এজুটেটেড মানুষ আসলো আর কি। মানুষের ফয়লা ইয়েলো যে আমরা একজন মারছে আমরা তারা একজন মারব, আমরা কইলাম না এটা আনসার নাই, আনসার হইলো পলিটিক্যালি আমরা স্টেটমেন্ট দিব অর্গানাইজড ওয়েতে এবং আমরা দেখাইমু আমরা তারা লেখান তো ব্যাকওয়ার্ড নাই, আমরা তারা রেকগনাইজ করি, তারা আমরা রেকগনাইজ করি না, আমরা তারা রেকগনাইজ করি এবং আমরা ইনস্টিটিউশনাল যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আছে এগুলার কাছ থেকে আমরা আশা করমু যে তারা আমরারে কনস্টিটিউশনাল এবং ডেমোক্রেটিক প্রোটেকশন দিত। এবং এর সময় এই যে আন্দোলন হইয়া গেছে এই সময় আমরা তখন এমপি আসলা পিটার শোর আমরা রিপ্রেজেন্টেটিভ একটা দেওয়ার দিছি এবং এর পরে যখন আন্দোলন শুরু হয়েছে তখন গিয়ে এটা তারা আমরা ইয়াং মেম্বার যারা আসলা কমিউনিটির এরা এনকারেজ করছে যে তোমরা যাও বিভিন্ন জায়গাত গিয়ে ইনস্টিটিউশনও হামাও পার্টি থামাও এবং অ্যাক্টিভ হও, এবং এইভাবে তারা প্রসেসরে তারা খুলছে, যার ফলে গিয়ে কাউন্সিলর হয়েছেন ফরে গিয়া অনেকে এবং বিভিন্ন জায়গা